আসসালামু আলাইকুম রেখার রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি রমজান স্পেশাল সেট মেনু রেসিপিটি দেখার জন্য। আজকের সেট মেনুতে থাকছে লুচি, চিকেন ফ্রাই, সুজির হালুয়া আর ফ্রেঞ্চ ফ্রাই। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন সবাই দেখে আসি। প্রথমে কিন্তু লুচি তৈরি করার জন্য এখানে একটি বাটিতে ইস্ট নিয়ে নেওয়া হচ্ছে, আর এই ইস্ট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা কোনো বড় মুদি দোকানেও পেয়ে যাবেন। এরপর কিছুটা পানি দিয়ে আর চিনি দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে। ইস্টটা গোলানো হয়ে গেলে একটি পাত্রে পানি নিয়ে নেওয়া হচ্ছে আটাটা গোলানোর জন্য। এরপর লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো। আটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর পানির সাথে আটাটাকে ভালো করে মিক্স করা হচ্ছে। এরপর যে ইস্ট আর চিনি গুলানো পানিটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এক ঘন্টার জন্য। এখানে চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেন নিয়ে নেওয়া হয়েছে, ম্যারিনেট করা হবে। তাতে লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়া দেওয়া হলো, মরিচ গুঁড়া দেওয়া হলো, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আর গরম মশলা গুঁড়া। এটা কিন্তু বাসায় বানানো গরম মশলা গুঁড়া, এটার রেসিপি আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। টমেটো সস দিয়ে দেওয়া হলো, আর কোনটা কতটুকু পরিমাণে দেওয়া হচ্ছে তা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এখন গুঁড়া দুধ দিয়ে দেওয়া হলো। এখানে সয়া সস দিয়ে দেওয়া হচ্ছে। সয়া সসটা কিন্তু একটু লবণাক্ত হয়, যেহেতু এটাতে লবণ ইউজ করা হয়েছে তাই সয়া সসের পরিমাণটা বুঝে দিতে হবে। আর এরপর একটি ডিম দিয়ে দেওয়া হলো। এরপর কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এর পরিবর্তে আটা ইউজ করতে পারেন। এরপর ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আদা রসুন দিতে আমরা ভুলে গিয়েছিলাম তাই একটু পরেই আদা রসুন মিক্স করে দেওয়া হলো। এরপর চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিয়ে এদিকে চুলায় সুজি হালুয়া বানানোর জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর তাতে সয়াবিন তেল আর ঘি দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু সুজি দিয়ে দেওয়া হলো, আর সুজিটা তেল আর ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কিন্তু দারচিনি আর এলাচ দিয়ে দেওয়া হয়েছে। তারপর কিছুটা পানি দিয়ে দেওয়া হলো। পানির সাথে ভালো করে সুজিটাকে মিক্স করে নিতে হবে। এই সুজির হালুয়াটা কিন্তু এইভাবে তৈরি করলে খেতে অনেক বেশি টেস্ট হয়। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে। তারপর কিশমিস দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপর সামান্য কিছুটা লবণ দিয়ে দেওয়া হলো। মিষ্টির মধ্যে যদি এক চিমটি লবণ দেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা অনেক সুন্দর হয় আর খেতে অনেক বেশি টেস্ট লাগে। আর এইভাবে হালুয়া তৈরি করলে বিশ্বাস করেন কি পরিমাণ টেস্ট হবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই পাশে এইভাবে ট্রাই করবেন। তো হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। চিকেন ফ্রাই ভাজার জন্য প্যানে তেল বসিয়ে দেওয়া হয়েছে, আর তেল গরম হওয়ার পর ম্যারিনেট করা চিকেন ফ্রাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়, আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। এটা কিন্তু খেতে ছোট বড় সকলেই অনেক ভালোবাসবে, আর এটা অনেক বেশি টেস্ট হয় এইভাবে যদি তৈরি করেন। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আজকে যেই সেট মেনুটা করে দেখানো হচ্ছে এটা কিন্তু রমজানে একটি স্পেশাল ইফতার আইটেম হিসেবে আপনি পরিবেশন করতে পারেন।
আর এই ইফতার আইটেমটি বাসায় কোনো অতিথি আসলে তাদের জন্য পরিবেশন করতে পারেন বা বাসার সদস্যদের জন্য পরিবেশন করতে পারেন। ছোট বড় সকলের কাছে এই ইফতারের সেট মেনুটা খুবই ভালো লাগবে, তো অবশ্যই কিন্তু বাসায় এই সেট মেনুটা তৈরি করে খেতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগছে। দেখুন চিকেন ফ্রাইগুলো কিন্তু কি সুন্দর করে ভাজা হচ্ছে, অনেক সুন্দর একটা কালার আসছে। শুধু সুন্দর কালার না, এটা খেতেও অনেক বেশি টেস্ট হয়েছে। তো চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি আমাদের। এরপর লুচি তৈরি করার জন্য আটাটাও কিন্তু রেডি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আবারও একটু মথে নেওয়া হচ্ছে। এরপর বলবল তৈরি করে নেওয়া হবে লুচি বানানোর জন্য। আটাটা কিন্তু অনেক সফট হয়েছে। এরপর আটাটাকে বলবল করে নিতে হবে লুচি বেলার জন্য। বেলে নেওয়া হচ্ছে, লুচির সাইজ নর্মালি যতটুকু হয় অতটুকু করে বেলে নেবেন। তো এখানে কিন্তু যতটুকু পরিমাণে আটা গোলানো হয়েছে অনেকগুলো লুচি হবে। আমরা আপনাদেরকে অল্প কয়েকটা লুচি বেলে দেখালাম। এরপর লুচি ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নেওয়া হয়েছে, তারপর লুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা কিন্তু ভালো করে অবশ্যই গরম হতে হবে, তারপর লুচিটা ছাড়বেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে যদি আটাটা তৈরি করে ঠিক সেম প্রসেসে লুচি বানান এবং সেম প্রসেসে প্রত্যেকটা মেনু তৈরি করেন, সত্যি বলছি খেতে অনেক বেশি টেস্ট লাগবে। একটার পর একটা লুচি দিয়ে দেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। দেখুন এক একটা লুচি কি সুন্দর করে ভাজা হচ্ছে। আমরা ভাজতেও আপনাদেরকে অল্প কয়েকটা লুচি ভাজতে দেখাবো, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে এবং খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। এগুলো দেখছেন কি সুন্দর করে ফুলে উঠেছে। তো আমাদের লুচি কিন্তু তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা মেনুই তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করে নেওয়ার পালা। তো এই যে সেট মেনু পরিবেশন হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে রমজান স্পেশাল সেট মেনু। এখানে কিন্তু চিকেন ফ্রাই, লুচি আর সুজির হালুয়া আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর সালাদ পরিবেশন করে নেওয়া হয়েছে। দেখুন প্লেটারটা কি সুন্দর লাগছে। সবগুলো আইটেমই ভিডিওতে দেখানো হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বাদে। আপনারা চাইলে আমরা নেক্সট ভিডিওতে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপলোড করে দিব। আজকে এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ভিডিওটি দেওয়া হয়নি, কারণ ভিডিও এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন, সাথে থাকা বেল আইকনে টিপ দিবেন, নতুন নতুন আপডেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।